এগুলো প্রিন্ট যত দিন যাবে যত বড় হবে তত বেশি মানে প্রিন্ট আসবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এই লাল লাল এগুলো কোই কাপগুলো অনেক মানে চঞ্চল স্থির থাকে না। হাউস মিলে একটাই, আমার বাসায় এরকম একটা আছে বড় অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ফিশের মতো লাগছে স্যার। ফ্যান্সি কোমেট কেনার উপায় হলো তাদের লেস পাখা অনেক বড় হবে আর কালারটা দুই কালার বা তিন কালার আছে। তার বাসা প্রায় চলে আসছি আমরা আর কিছুক্ষণের মধ্যে। রাস্তাটা অনেক সুন্দর করছে, গার্লফ্রেন্ড থাকলে আমরা ঘুরতে যেতাম কিন্তু আজ আমরা শৌখিন পশু পাখি প্রেমী দেখে গার্লফ্রেন্ডকে আমরা বার্তা দেই না। এই যে প্রায় চলে আসছি সালমান ভাইয়ের বাসার কাছাকাছি, যাবো যদি ভালো লাগে জিয়াদ ভাইয়ের জন্য কিছু ভালো কালেকশন আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে, 1700 সাবস্ক্রাইবার হয়ে গেছে, দোয়া করেন 2000 অল্পের মধ্যে হয়ে যাবে। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, গ্রামে ঢুকলেই মনটা ভরে যায় আমাদের। এই যে যাচ্ছি, এই যে এখন হয়ে গেছে এই তো আমি চলে আসছি। এবারে যে পিছে দেখতেছেন এটা আমাদের সালমান ভাই, সালমানের বাসায় আমরা চলে আসছি। এই যে সামনেই সালমান ভাইয়ের পুকুর, এখানে সালমান ভাইয়ের প্রজেক্টে চলে আসছি আমরা। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে চলে আসছি আমি সালমানের বাসায়। তো বাইরে গেটে আমার ব্ল্যাক মাম্মা আছে, ওকে নিয়ে আসছি, আর সাথে আছে হলো রসি আছে। তো ওর বাসার এই যে প্রজেক্ট, তো আজকে পুকুরে মাছ ধরা হবে, পুকুরে জাল টানা দেওয়া হবে, সালমান কিছু মাছ উঠাইবে। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পুকুরে জাল টানা দিয়ে রঙিন মাছ মানে উঠানো হয়। তো আমার সাথে আছে এই যে রসি, সালমান আছে। তো আমরা এখন পুকুরে জাল টানা দিয়ে সালমানের পুকুরে মাছ উঠাইবো, তা আবার রঙিন মাছ। তো আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সালমান এখন মাছদের খাবার দিবে, তো আসুন। ওগুলো পোনা না সব? পোনা, হ্যাঁ। কই কাপ? তো কই কাপ, সব এগুলো কই কাপের সব পোনা। এদের এগুলো কি খাবার? এগুলো পাউডার খাবার, নার্সারি টাইগার থেকে। ছোট বাচ্চা দেখে ওদের পাউডার খাবার দিতে হয়। এগুলো অর্ডার আছে দেখে পুকুর থেকে উঠানো হয়েছে, এগুলো কালকে অর্ডার সব পাঠানো হবে। অক্সিজেন দেওয়া রাখতে হয় তো? হ্যাঁ হ্যাঁ। অনেকে বলে এগুলো ট্যাঙ্কে মাছ মারা যায় না, অক্সিজেন থাকলে, অক্সিজেনের ব্যবস্থা থাকলে মাছ মারা যাবে না। দেখেন ভাই, সব ট্যাঙ্কে কিন্তু এই যে এগুলো লাইন করে দিয়ে পাইপ দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া আছে। এগুলো সব ট্যাঙ্কেই সিরিয়ালে মাছ আসছে, এগুলো সব পোনা কই কাপের। এগুলো দেখেন, এগুলো আগে খাবার দেওয়া হচ্ছে, খাবার খাচ্ছে। দেখেন পানি কতদিন পর পর চেঞ্জ করা লাগে? পানি 7 দিন পর পর 10% করে চেঞ্জ করে দিলে পুরোপুরি তো চেঞ্জ করা হয় না। ছোট মাছ তো টেম্পারেচার বেশি দিক হলে মাছ মারা যায়। সব ট্যাঙ্ক মিলে কত কত পিস আছে? 20,000 মতো। ইয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে সব ট্যাঙ্ক মিলে প্রায় 20,000 মাছ আছে এখানে। এগুলো সব পুকুরে ছাড়া হবে। আর এখানে এক ট্যাঙ্কে আছে হলো কই কাপ। এর আগের ভিডিওতে দেখছিলেন আপনার সবাই নক দিছিলেন, তো এখান থেকে আমি কই কাপ নিয়ে গেছিলাম। এদের পাউডার খাবারই দেওয়া হচ্ছে, দেখা মাছগুলো কিভাবে খাচ্ছে। কালারগুলো দেখেন কত সুন্দর, পিনগুলো এক একটা এক রকম। অনেকে চাইছিলেন কই কাপ তারপরে কমেট, তো অ্যাভেলেবেল আছে, কারো লাগলে সালমানের সাথে কন্ট্যাক্ট করবেন।
আর এমনি এই ট্যাঙ্কগুলো আছে সালমানের, তো এই ট্যাঙ্ক এখন ফাঁকা আছে। আর এই যে এখানে আছে দেখেন, এখানে কমেট আছে, আমি যেগুলো কমেট নিয়ে গেছিলাম এর মধ্যে থেকে নিয়ে গেছিলাম। দেখেন খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে এই ট্যাঙ্ক। আর এগুলা ট্যাঙ্ক ফাঁকা পড়ে আছে, এগুলা ট্যাঙ্কে অনেক মাছ ছিল, মলি টলি ছিল, কুইক আপ ছিল। এই যে এখানেও বাচ্চা, মানে এগুলো টোটাল, এগুলো সিরিয়ালে সব ট্যাঙ্ক মিলে 20,000, প্রায় 20,000-এর বেশি ইয়ে আছে, কুইক আপের পোনা আছে। দেখেন কত কত পোনা। তো ভিউয়ার্স, আমরা এখন পুকুরের দিকে যাব। পুকুরে যাই আমরা জাল টানা দিব, দিয়ে মানে এক কথায় রঙিন মাছ উঠাইব পুকুর থেকে। তো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখুন। সেই যে আমরা যাচ্ছি পুকুরের দিকে, আমার ব্ল্যাক মাম্মা রসি আছে সাথে। আমরা এখন পুকুরে জাল টানা দিব, দিয়ে মাছ উঠাবো আর কি। আপনারা এরকম দৃশ্য আগে দেখছেন কিনা জানি না, মানে অনেক আমিও দেখছি অনেক, মানে জাল টানা দিয়ে খাওয়ার জন্য মাছ উঠানো হয় পুকুর থেকে, কিন্তু এগুলা রঙিন মাছ এখন উঠানো হবে পুকুর থেকে। দেখেন এটা হলো পুকুর, এই পুকুরটাতেও মাছ এসে স্টক হয় এখান থেকে। ভিতরে হাউসে দেখলেন ওখানে ওইভাবে ইয়ে হয়ে ওখান থেকে ডেলিভারি হয়। দেখেন রঙিন মাছ সব, দেখেন এটা ইয়ে মনে হয় শার্ক, টাইগার শার্ক, অ্যাকোয়ারিয়াম ফিশ। দেখেন এই তো জাল খাওয়া দাওয়া হলো, এখন মাছ উঠানো হবে। দেখেন যে জাল দিয়ে মাছ উঠানো হচ্ছে রঙিন মাছ, তো এর মধ্যে দেশীয় কিছু মাছ ছাড়া ছিল, তো ওগুলাও আছে এর মধ্যে। এই যে এগুলো এখন এখানে রাখা হবে। সালমানরা নেমে গেছে পুকুরে, এখন জাল টানা দেওয়া হবে। আসলে খাওয়া দিলে ওইভাবে মাছ উঠতেছে না, জাল টানা দিয়ে মাছ উঠানো হবে এখন। কি সিস্টেম, জাল টানা দিয়ে খাওয়ার জন্য মাছ উঠানো হয় এখন রঙিন মাছ। অনেক মাছ আছে, আসলে আদান দিচ্ছে এই সময়। তাও এখন যত টানা দেওয়া হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করলাম, মানে পুরো পুকুর রাউন্ড মেরে এসে কোনায় উঠানো হলো। দেখেন এর মধ্যে দেশীয় কিছু মাছ আছে, শার্কটা জেতা আছে। দেখেন আবার একই মারা হলো, এখানেও কিছু মাছ উঠছে। এক পিসও পারে নে এলা, ওই যে শোয়ানের মাছ কিনালি শুনু ওটা ছিল কিছু। তো বেশ মাছ মোটামুটি উঠানো শেষ, তো এগুলো সব ট্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে। দেশি মুরগিও আছে কিছু, দেখেন মাছের ট্যাঙ্কের পানি এখন ফাঁকা করা হচ্ছে, তাই আমি এখন এর ভিতরে নামবো সালমানের সাথে। অক্সিজেন সরিয়ে দেওয়া হলো, এই দেখেন অক্সিজেন, এভাবে পানির নিচে অক্সিজেন দেওয়া থাকে। মাছ যাচ্ছে, কত মাছ দেখ, ওইদিক দিয়ে মাছ বের করবা। না না, দেখেন পানিগুলো অনেক নোংরা ছিল, কালার চেঞ্জ হয়, রোদ পড়লে সাদা ফাইসটা। দেখেন আমি ট্যাঙ্কের মধ্যে নামছি, কত মাছ দেখেন আমার পায়ের কাছে ঘোরাঘুরি করতেছে। এই যে আর একটু পানি কমে যাওয়ার পর অনেক সুন্দর লাগবে দেখতে। দেখেন কই কাপের পোনা,
এগুলো প্রিন্ট যত দিন যাবে যত বড় হবে তত বেশি মানে প্রিন্ট আসবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এই লাল লাল এগুলো চলে আসতেছে, আরো অনেক লাল কালারিং আসবে। দেখেন অনেক মাছ আছে, অনেক। কেউ যদি পুকুরে চাষ করতে চান তো এরকম সাইজ মানে পোনা ছাড়া মানে ভালো, তো যত হাজার পিস লাগবে আর কি আপনারা এখান থেকে নিতে পারবেন। শুধু কই কাপ না, যে কোনো মাছ, যে কোনো মাছ লাগলে আপনারা পাবেন। তো এখানে পুকুর থেকে কিছু মাছ অলরেডি উঠছে, মাছ ছাড়া হচ্ছে। দেখেন এগুলো পুকুর থেকে উঠানো হলো, এখন মানে কাউন্ট করা হচ্ছে কত পিস উঠলো। এই যে এগুলো সব কই কাপ, এই ট্যাঙ্কে এগুলা মানে পুকুর থেকে এখানে ওঠে ও এখান থেকে ডেলিভারি হয়। এই সালমান মাছগুলো কাউন্ট করতেছে। এরকম অনেক পুকুর আছে, পুকুরে এরকম কই কাপ প্রায় অনেক আছে। একটু গামলার মধ্যে দেখেন অলরেডি 24টা মাছ আছে। ওই যে কালোটা মাছগুলো কাউন্ট করা হচ্ছে, এটা হলো টপ। দেখেন কত সুন্দর প্রিন্ট, আল্লাহ সৃষ্টি কত সুন্দর হতে পারে একটা মাছ দেখলেই তা বোঝা যাচ্ছে। হেভি কালার, এগুলো সব মাছ ডেলিভারি হবে। দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্ক ফাওয়া করা হচ্ছে একদম। কত সুন্দর কালার দেখেন ভিউয়ার্স, চোখের সাইড দিয়ে একটা লাল বর্ডার আছে। এগুলো হলো নর্মাল রেগুলার কমেন্ট, আর ফেন্সিটার হবে লেসগুলো বড় হবে, লেস পাখা সবগুলোই বড় হবে। সালমানের বাসার মুরগির বাচ্চা ফুটছে। ফেন্সি কমিটির পেটে ডিম চলে আসছে, এটা ব্রিডিং এ দেওয়া হবে। এই সামনে সপ্তাহের মধ্যে এটা চলে যাবে হ্যাচারিতে। পেটে ডিম আছে, এটা হলো ফেন্সি কমিট। এরকম কমেন্টের ব্রুড চাইলেও আপনারা নিতে পারবেন, যেগুলো নিয়ে যায় ডিম থেকে ডিম উৎপন্ন করতে পারবেন। দেখেন পেটে ডিম, পিনগুলো অনেক সুন্দর। তো এগুলো মাছ এখন থেকে যাবে। তো আজকে ডেলিভারি যেগুলো ছিল তো ওগুলো উঠানো শেষ, এখন এগুলো থেকে যাবে। এগুলোরও মনে হয় ডেলিভারি আছে, কয়েকদিন পরে এগুলোও ডেলিভারি হয়ে চলে যাবে। আবার তখন এরপর আপনারা যদি আমার সাথে যদি থাকেন তো এরপর একটা সারপ্রাইজ আছে, কারণ অনেক বড় বড় কিছু কই কাপ আসবে। সেই যে এই দুইটা মাছ তো এর মধ্যে থেকে বের হয়েছিল, দেখেন কত সুন্দর। এই দুটো মাছ আমি আমার ট্যাঙ্কের জন্য নিয়ে যাব। দেখেন কালার কত সুন্দর, একদম ফ্যান্সি। আর ওটা রসির পছন্দ, মানে এই কালারের মাছ মানে পুরো হাউস মিলে একটাই, আমার বাসায় এরকম একটা আছে বড়। মানে কই কাপের মধ্যে এটা হলো মানে সর্বসেরা প্রিন্ট। আর এই দুটো দেখেন কত সুন্দর লাগতেছে, পাহাড়গুলো দেখেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিশের মতো লাগতেছে। এই যে ট্যাঙ্কগুলো ভর্তি হচ্ছে, এভাবে মাছ এখন থাকবে। আমরা মাছ গুনতেছি, জিয়াদ ভাই পছন্দ মাছ পাঠাবো জিয়াদ ভাইয়ের ওখানে। আপনি যদি কারো প্রয়োজন হয় জিয়াদ ভাইকে জানাবেন, নাহলে সালমান ভাইকে জানাবেন, নাহলে আমাকে জানাবেন। যে কোনো কাউকে জানালে আপনারা পেয়ে যাবেন, যে কোনো মাছ লাগলে আপনারা পেয়ে যাবেন।
ভিউয়ার্স অনেকেই চাইছিলেন মানে মাছগুলা যদি কারো দরকার পড়ে, তো সালমানের কাছে বললে সালমান যেভাবে দিবে তো তুমি কিভাবে মাছগুলা পাঠাই দাও? আমি অর্ডার নেওয়ার পর সাধারণত এক আজকে অর্ডার নিই, কালকে ডেলিভারি করি, অক্সিজেন টক্সিজেন দিয়ে একবারে প্যাকেটিং করে দিই, ওটা 72 ঘন্টা পর্যন্ত ওর মধ্যে মাছ থাকলে সমস্যা হবে। মানে ইয়ে দিয়ে অক্সিজেন মেশিন দিয়ে মানে মানে একদম প্যাকেটের মধ্যে মাছ 72 ঘন্টার জন্য একদম প্যাকেজ করে দেওয়া হয়, তো ওগুলো মানে 72 ঘন্টা পর্যন্ত কিছু হবে না। তো আপনারা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় যেখানে নেবেন সেখানেই মানে আজকে যদি অর্ডার করেন কালকের মধ্যে মানে মাছ ডেলিভারি চলে যাবে। তো এইভাবে সালমান পুরো মানে বাংলাদেশ সব জেলাতে মাছ দিয়ে থাকে, তো যদি কারো দরকার পড়ে তো অবশ্যই সালমানের সাথে কন্ট্যাক্ট করবেন। সালমানের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার চ্যানেলে দেওয়াই আছে, ওখান থেকে নিয়ে দিবেন, আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা সালমানের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই শেষ করতেছি, আমি কিছু ইয়ে নিছি ওটাও দেখাবো। এই যে আমরা এখন বের হচ্ছি, ও কিছু মাছ নিচ্ছে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।